আপনাদের দেখাবো নিউ ব্যালেন্স ব্যাট, এটা খুব ভালো গ্রেন্সের ব্যাট, এটা প্রায় 4-5টা গ্রেন্স শো করতেছে, এগুলো 100% অরিজিনাল প্রফেশনাল প্লেয়ারদের ব্যাট। আপনাদের দেখাবো কোকাবুরা ব্যাট, এটাও খুব ভালো গ্রেন্সের ব্যাট, এটাও প্রায় 8 থেকে 10টা গ্রেন্স শো করতেছে। দেখাবো আপনাদের এমআরএফ ব্যাট, এমআরএফ এটাও খুব ভালো গ্রেন্সের ভালো পাওয়ারের ব্যাট, আপনারা যারা প্রফেশনাল প্লেয়ার তারা এই ব্যাটগুলো দেখবেন। ফ্রেন্ডস থাকবে আপনার কোকাবুরা আরেকটি ব্যাট, আজকে যে 5টা ব্যাট দেখাবো এখানে কোকাবুরা 2টা ব্যাট থাকবে, বাকি 3টা থাকবে নিউ ব্যালেন্স থাকবে, এমআরএফ থাকবে, এসএফ। আপনাদের দেখাবো এসএফ ব্যাট, এসএফ এটাও খুব ভালো মানের ব্যাট, আজকে 5টা ব্যাট দেখাবো, 5টা ব্যাটের ভিতরে প্রতিটা ব্যাট 100% অরিজিনাল ইংলিশ হলো ব্যাট। আপনারা যারা প্রফেশনাল প্লেয়ার যারা ভালো মানের ব্যাট খুঁজছেন তারা অবশ্যই এই ব্যাটগুলো দেখবেন। আপনারা কিছুদিন থেকে কমেন্ট করতেছেন ভাই প্রফেশনাল কিছু ব্যাট দেখান, সেরকম কিছু প্রফেশনাল ব্যাট নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম। আজকে যে ব্যাটগুলো দেখাবো এটা হচ্ছে আপনার 100% অরিজিনাল ইংলিশ হলো ব্যাট, থাকবে আপনার নিউ ব্যালেন্স, থাকবে কোকাবুরা, থাকবে এমআরএফ, থাকবে কোকাবুরা, থাকবে এসএফ, এরকম 5টা ভালো গ্রেন্সের ভালো পাওয়ারফুল প্রফেশনাল প্লেয়ারদের ভালো মানের 5টা ব্যাট দেখাবো। আপনারা যারা প্রফেশনাল লেভেলের প্লেয়ার যারা ভালো মানের ব্র্যান্ডের ব্যাট খুঁজছেন তারা অবশ্যই এই ব্যাটগুলো দেখবেন। ফ্রেন্ডস এই ব্যাটগুলো যদি আপনার ভালো লেগে থাকে আপনারা চলে আসবেন গুলিস্তান সমবায় 21 মার্কেট সুমাইয়া স্পোর্টস, সুমাইয়া স্পোর্টসে এসে এই ব্যাটগুলো আপনারা হাতে ধরে দেখে নেবেন। আপনারা যারা ঢাকার বাইরে আছেন আপনারা ইচ্ছে করে ক্লিয়ার সার্ভিস মাধ্যমে এই ব্যাটগুলো নিতে পারবেন, এই জন্য আপনাকে ফোন দিতে হবে ভিডিওর নিচে ডিসক্রিপশন অপশনের ফোন নাম্বারে। ফ্রেন্ডস আজকে এই ব্যাটগুলোর প্রাইস কীরকম হবে, ব্যাটগুলোর গ্রেন্স কীরকম, ব্যাটগুলোর ওয়েট কীরকম, ব্যাটগুলোর পাওয়ার কীরকম, এভরিথিং সব কিছু আপনাদের জানাতে চেষ্টা করবো। ফ্রেন্ডস আর কথা বলাচ্ছি না, আজকে কিন্তু ভিডিও শুরু করা যাক, লেটস গো। আমার হাতে প্রথম যে ব্যাট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এসএফ ব্যাট, তো এসএফ এই ব্যাটের প্রায় 1, 2, 3, 4, 5 এখানে প্রায় 6 গ্রেন্স আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এদিক থেকে আপনার এসএফ খোদাই করা আছে, আপনার ব্যাকে এসএফ লেখা আছে, এদিকে আপনার বারকোড দেওয়া আছে, এবং এইদিক থেকে এটার যে টো, এটা টো অনেক মোটা আছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটার যে টো গার্ড, এটা টো গার্ড লাগানো আছে, সব কিছু আপনারা দেখে নেবেন। ফ্রেন্ডস এটার সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল, 5-পার্ট হ্যান্ডেল, এটার গ্রিপে এসএফ লেখা আছে, সম্পূর্ণ আপনারা দেখে শুনে আপনারা নেবেন। ফ্রেন্ডস এদিক থেকে যদি এটা শেপ দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন এটা শেপটা কীরকম হতে পারে, এটা মোটামুটি মোটা আছে, এগুলো আপনারা দেখে নেবেন। ফ্রেন্ডস এই প্রফেশনাল এসএফ ব্যাটটা নিতে হলে এটার প্রাইস পড়বে 15,000 টাকা, 15,000 টাকা হলে আপনারা এটা নিতে পারবেন, এবং এটার ব্যালেন্স খুবই ভালো। আজকে যে 5টা ব্যাট আপনাদের জন্য রাখছি প্রতিটা ব্যাটের ব্যালেন্স খুবই ভালো, এগুলো দেখার কিছু নেই, যেহেতু এগুলো প্রফেশনাল প্লেয়ারদের ব্যাট এবং এগুলো 100% ইংলিশ হলো ব্যাট, গেম ব্যাট, এবং এগুলোর প্রাইস খুব ভালো, হাই প্রাইস, এই জন্য এগুলো প্রতিটা ব্যাট খুব ভালো কোয়ালিটির, ভালো গ্রেন্সের। আপনাদের যদি এই ব্যাটগুলো ভালো লাগে থাকে আপনারা অবশ্যই চলে আসবেন গুলিস্তান সমবায় 21 মার্কেট সুমাইয়া স্পোর্টস, সুমাইয়া স্পোর্টসে এসে এই ব্যাটগুলো আপনারা হাতে ধরে দেখে নেবেন। তো আজকে যে 5টা ব্যাট দেখাবো তার ভিতরে এটার প্রাইস সর্বনিম্ন প্রাইস 15,000 টাকা। এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কোকাবুরা, কোকাবুরা 150 100% ইংলিশ হলো ব্যাট, তো আজকে যে 5টা ব্যাট দেখাবো এটার সেকেন্ড প্রাইস, মানে লো প্রাইসের মধ্যে সেকেন্ড প্রাইস এটা, তো এটা 1, 2, 3, 4, 5 এটা প্রায় 5 গ্রেন্স শো করতেছে, এটার যে বডি, এটার বডি মিডিয়াম বডি, এবং এটার যে টো, এটা টো অনেক মোটা আছে, এটা টো গার্ড লাগানো নেই, এবং এই দিক থেকে এটার বারকোড দেওয়া আছে, এখানে আপনার এটা সম্পূর্ণ 4-পার্ট হ্যান্ডেল, এখানে আপনার কোকাবুরা লেখা আছে। এই ব্যাটগুলো কিন্তু হলে আপনারা অবশ্যই এগুলো দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন। ফ্রেন্ডস এই কোকাবুরা 150 ব্যাটটা নিতে হলে এটার প্রাইস পড়বে 17,000 টাকা, 17,000 টাকা হলে আপনারা এটা নিতে পারবেন। আপনারা যারা প্রফেশনাল প্লেয়ার যারা ভালো মানের ব্যাট খুঁজছেন, যারা ইংলিশ হলো ব্যাট খুঁজছেন, যারা ভালো মানের গেম ব্যাট খুঁজছেন তারা অবশ্যই এই ব্যাটগুলো দেখবেন, এই ব্যাটগুলো এক্সক্লুসিভ কালেকশন, যারা প্রফেশনাল প্লেয়ার তারা অবশ্যই এই ব্যাটগুলো দেখবেন। ফ্রেন্ডস এখন আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এমআরএফ ব্যাট, এমআরএফ ব্যাটের প্রতি আপনাদের অনেকেরই আকর্ষণ আছে, এমআরএফ বিকে 18, এমআরএফ বিকে 18 এটাও খুব ভালো মানের ব্যাট। ফ্রেন্ডস এটার যে বডি, মিডল বডি, এখানে এমআরএফ খোদাই করা আছে, এবং এটার ব্যাক ফ্রন্টে এটার যে গ্রেন্সগুলো আছে এটার ব্যাকেও এটা শো করতেছে, এখানে আপনার এমআরএফ লেখা আছে, এখানে আপনার বারকোড দেওয়া আছে, এটা সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল, এটা হচ্ছে আপনার 4-পার্ট হ্যান্ডেল, এখানে গ্রিপে এমআরএফ লেখা আছে, এবং এই দিক থেকে যদি এটা শেপ দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন এটা শেপ কীরকম, এটার শেপটা মিডিয়াম, এটা খুব মোটা বা খুব চিকন না, এগুলো আপনারা দেখে নেবেন। ফ্রেন্ডস এটা গ্রেন্স আগের 2টা থেকে এটার গ্রেন্স অনেক বেশি আছে, এটা প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7 এটা প্রায় 7 গ্রেন্স শো করতেছে, এদিক থেকে হয়তো দেখালে আপনারা বুঝতে পারবেন এটা গ্রেন্সগুলো কীরকম। ফ্রেন্ডস এই এমআরএফ ব্যাটটা নিতে হলে এটার প্রাইস পড়বে 18,000 টাকা, 18,000 টাকাগুলো আপনারা এটা নিতে পারবেন, এটার ব্যালেন্স খুবই ভালো। আপনারা যারা এমআরএফ এর ফ্যান তারা অবশ্যই এটা দেখবেন, আপনারা যারা কোকাবুরার ফ্যান তারা কোকাবুরা দেখবেন, আপনারা যারা নিউ ব্যালেন্সের ফ্যান তারা নিউ ব্যালেন্স ব্যাট দেখবেন, প্রতিটা ব্যাট ফার্স্ট ক্লাস ব্যাট, প্রতিটা ব্যাট ভালো গ্রেন্সের ব্যাট, এবং প্রতিটা ব্যাটের স্ট্রোক 100 100, আপনারা এগুলো হাতে ধরে এগুলো দেখে নিতে পারবেন। ফ্রেন্ডস এখন আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কোকাবুরা 250, কোকাবুরা 250, এর আগে আপনাদের যেটা দেখি সেটা হচ্ছে কোকাবুরা 150, তো 2টা ব্যাটই আছে, আপনাদের যাদের মিডল প্রাইস কোকাবুরা 150টা দেখবেন, এবং যাদের প্রাইস আরও ভালো আছে তারা আপনার কোকাবুরা 250টা দেখবেন, 2টা ব্যাটই ভালো গ্রেন্সের ব্যাট, বাট পার্থক্য হয়েছে আপনার গ্রেন্স এবং কাঠে, এটার মান ওইটার থেকে অনেক ভালো। ফ্রেন্ডস এটা আপনার হিউজ গ্রেন্স, এটা প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এটাই প্রায় 9 গ্রেন্স শো করতেছে,
এবং এটার যে বডি এটার বডি মোটা বডি এটার টো অনেক মোটা আছে এটার ব্যাকে এমআরএফ লেখা আছে এদিকে আপনার বারকোড দেওয়া আছে এটা সম্পূর্ণ ফোর পার্ট হ্যান্ডেল এখানে কোকাবুরা লেখা আছে এদিক থেকে যদি এটা শেপটা দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন এটা শেপটা কীরকম হতে পারে এটা শেপটা খুবই সুন্দর তো আগের ব্যাট এবং এটা থেকে আমি একটু পার্থক্য দেখাচ্ছি পার্থক্য দেখালে হয়তো বুঝতে পারবেন দুইটা ব্যাটের বডি দেখাচ্ছি কোকাবুরা 150 এটা একটু চিকন আছে এবং কোকাবুরা 250 যেটা আছে এটা বডি অনেক মোটা আছে এদিক থেকে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখে নিন আপনারা যারা কোকাবুরা ফ্যান এই দুইটা ব্যাট থেকে যে কোনো একটি ব্যাট আপনি চয়েস করে নিতে পারেন এগুলো 100% অরিজিনাল ইংলিশ ছিল ব্যাট প্রফেশনাল প্লেয়ারদের ব্যাট ফ্রেন্ডস এ কোকাবুরা 250 ব্যাটটা নিতে হলে এটার প্রাইস পড়বে 21,000 টাকা 21,000 টাকা হলে আপনারা এটা নিতে পারবেন এগুলো মূলত প্রফেশনাল প্লেয়ারদের জন্য ব্যাট আপনারা যারা নিউ কামার আমাদের মতো যারা নিউ কামার তাদের এত টাকা দিয়ে ব্যাট কেনা সম্ভব হয় না যারা প্রফেশনাল প্লেয়ার তারা অবশ্যই ব্যাটগুলো দেখবেন প্রতিটা ব্যাটের সাথে আপনি কাভার পেয়ে যাবেন তো এটার সাথে আপনার আছে আপনার কোকাবুরা কাভার এবং এটার সাথেও আছে কোকাবুরা কাভার প্রতিটা ব্যাটের সাথে আপনার পার্সোনাল কাভার পেয়ে যাবেন এমআরএফ এর সাথে আছে এমআরএফ কাভার ফ্রেন্ডস শেষে আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে আপনার নিউ ব্যালেন্স এটার মডেল হচ্ছে DC 519 তো এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ব্যাট এগুলা বাংলাদেশের খুব রেয়ার দু একটা ব্যাট আছে দু এক পিস ব্যাট আছে এবং আমার হাতে যে ব্যাট ওয়ান পিস ব্যাট এটা আছে আপনার গুলিস্তান সবাই টুইন্টার মার্কেট সময় স্পোর্টসে তো এটার যে গ্রেন্স এবং এটা খুব লাইট এটা খুব উজ্জ্বল আপনারা হয়তো ক্যামেরায় বোঝা নাও যেতে পারে সামনে আসলে অবশ্যই এটা আপনাদের পছন্দ হবে আপনারা অনেকেই দেখতেছি কমেন্টস করতেছেন বা বাহির থেকে ভালো মানের ব্যাট আনবো কি না বাহির থেকে আপনার ভালো মানের ব্যাট আনা দরকার নেই আপনারা অবশ্যই চলে আসবেন সময় স্পোর্টস সময় স্পোর্টসে এসে এই পাঁচটা ব্যাট থেকে আপনি যে কোনো একটি ব্যাট আপনি চয়েস করে নেবেন এটা গ্রেন্স আছে প্রায় 1, 2, 3, 4, 5, 6 এখানে প্রায় 6 গ্রেন্স শো করতেছে এদিক থেকে দেখালে হয়তো আপনি বুঝতে পারবেন এগুলো গ্রেন্সগুলো কীরকম এই গ্রেন্সগুলো সম্পূর্ণ স্ট্রেট এবং এদিক থেকে এটা শেপটা দেখাচ্ছি ফ্রেন্ডস দেখুন এটা শেপটাও খুবই সুন্দর এবং এটার যে টো এটা টো মোটা আছে এদিক থেকে আপনার নিউ ব্যালেন্স লেখা আছে এদিক থেকে আপনার বারকোড দেওয়া আছে আপনাদের বলে নেই যে ব্যাটগুলো অরিজিনাল রিয়েল হয়ে থাকে এগুলো আপনার হ্যান্ডেলের উপরে এইভাবে লেখা থাকে এটার উপরে নিউ ব্যালেন্স লেখা আছে এটার ভিতরে যেটা এডিডাস আছে সেটারও আপনার লেখা থাকে মূলত এডিডাস এবং নিউ ব্যালেন্স এই দুইটা ব্যাটারি এইভাবে আপনার স্টিকার দেওয়া থাকে এটাই আপনার অরিজিনাল ব্যাটের প্রমাণ ফ্রেন্ডস আমি যে চারটা ব্যাট দেখছি চারটা ব্যাট থেকে এটার ব্যালেন্স খুবই ভালো প্রতিটা ব্যাটারি ব্যালেন্স ভালো তার থেকে এটার ব্যালেন্স খুবই ভালো এটা ব্যালেন্স ভালো হওয়ার কারণ আছে এটার প্রাইস ওই রকম ফ্রেন্ডস এই প্রফেশনাল নিউ ব্যালেন্স ব্যাটটা নিতে হলে এটার প্রাইস পড়বে 22,000 টাকা 22,000 টাকা হলে আপনারা এটা নিতে পারবেন আপনারা যারা ভালো গ্রেন্সের ফার্স্ট ক্লাস ব্যাট খুঁজছেন তারা অবশ্যই এটা দেখবেন প্রতিটা ব্যাট আপনি দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন ফ্রেন্ডস আপনাদের দেখালাম টপ 5 ফার্স্ট ক্লাস ব্যাট আপনারা যারা প্রফেশনাল প্লেয়ার তাদের জন্য এই ব্যাটগুলো দেখালাম আপনাদের যদি ব্যাটগুলো ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চলে আসবেন গুলিস্তান সবাই টুইন্টার মার্কেট সুমায় স্পোর্টস সুমায় স্পোর্টসে এসে আপনারা এগুলো হাতে ধরে দেখে নেবেন আপনারা যারা ঢাকার বাইরে আছেন আপনার সেগুলো কুড়িয়ে আসতে দিচ্ছে মাধ্যমে এই ব্যাটগুলো নিতে পারবেন এই জন্য আপনাকে ফোন দিতে হবে ভিডিও নিচ্ছে ডিসক্রিপশন সবার ফোন নম্বরে ঢাকার বাইরে আছেন আপনারা যদি এই ব্যাটগুলো কুড়িয়ে আসতে দিচ্ছে মাধ্যমে নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ফেসবুক অথবা ইমোতে লাইভে এসে এই ব্যাটগুলো দেখে নিতে পারবেন ফ্রেন্ডস অনেক কথা বললাম অনেক কিছু দেখালাম আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন দীপু ব্লগের সবসময় সাথে থাকবেন ফ্রেন্ডস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম